শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। রোহন নিজ হচ্ছে আপনাদের সাথে। ডিয়ার স্টুডেন্টস, আপনাদের অনেকের আসলে ডিমান্ড ছিল যে বাংলাদেশে কোথায় কোথায় ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করানো হয় এমন ইনস্টিটিউটের সম্পর্কে আপনাদের একটা প্রপার ইনফরমেশন দেওয়ার জন্য। সো আজকের আমরা সেই ভিডিওটি নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমরা খুঁটিনাটি সব কিছু জানবো, বাংলাদেশের যে টপ 10 ইনস্টিটিউট আছে যেখানে আপনাদের ফ্যাশন ডিজাইন অফার করে থাকে বিভিন্ন কোর্স, অ্যাট দ্য সেম টাইম আপনারা এখানে ব্যাচেলার কমপ্লিট করে বিদেশে পড়াশোনার জন্য এবং নিজের ফিউচার ক্যারিয়ার প্ল্যানে আসলে কোনটা সব থেকে বেস্ট হবে নানাবিধ ব্যাপার সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জানবো। সে সাথে হচ্ছে কোথায় কত খরচ আছে, পাশাপাশি হচ্ছে আমি ট্রাই করবো যে ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য। সো চলুন দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন, ইউনিভার্সিটি পড়ার স্বপ্ন পূরণ করতে পারেন, সেজন্য আছে আনঅফিসিয়াল আর্টশপ অনলাইন প্ল্যাটফর্ম। আপনাদের সাথে আমাদের কোর্স আজকেই জয়েন করে ফেলুন, ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে। আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট এক্সাম দেওয়ার জন্য। আমাদের চেকলিস্টে প্রথম যেই ইউনিভার্সিটি আছে, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল বুটেক্সের ব্যাপারে এটা সবাই কম বেশি জানে। এটা অবস্থান হচ্ছে তেজগাঁও, ঢাকায়। এখানে কোর্স হচ্ছে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপেয়ারেল ম্যানুফ্যাকচারিং, এটার উপরে। সো এখানে আসন সংখ্যা হচ্ছে অ্যারাউন্ড 60-70। মোট খরচ হচ্ছে আপনাদের 2-3 লক্ষ টাকা পুরো কোর্সের জন্য, যেহেতু এটা গভর্নমেন্ট আপনারা জানেন। এখানে 4 বছর মেয়াদি সাধারণত পড়াশোনা করানো হয়ে থাকে। আসন সংখ্যা পরিবর্তন হতে পারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপর ডিপেন্ড করে। ডিসক্রিপশন বক্সে আপনারা একটা প্রপার লিঙ্ক পাবেন। অলরাইট, সেকেন্ড যেটা হলো প্রাইভেট ইউনিভার্সিটি, এটা হচ্ছে শান্তা মারিয়াম অফ ক্রিয়েটিভ টেকনোলজি, যেখানে SMUCT নামেও পরিচিত, যেটার অবস্থান হচ্ছে উত্তরা ঢাকায়। ব্যাচেলার অফ ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি BFTD সংখ্যা হচ্ছে 30-50 জন। এখানে খরচ হচ্ছে 3-4 লক্ষ টাকা পুরো কোর্সের জন্য, যেখানে সময় মেয়াদ হচ্ছে 4 বছর। মানে আপনারা বুঝতেই পারছেন যে 4 বছরে আপনাদের কিন্তু 3-4 লক্ষ টাকা সাধারণত খরচ হয়ে থাকতে পারে। নেক্সট হচ্ছে আমরা যেটা জানবো, যে ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ILET, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অবস্থিত হচ্ছে হাজারিবাগ ঢাকায়। ব্যাচেলার ইন ফ্যাশন ডিজাইন এখানে কোর্স সাধারণত এই নামে অফার করে থাকে। 40-50 জন স্টুডেন্ট হচ্ছে এখানে টোটাল আসন সংখ্যা। 2-3 লক্ষ টাকা পুরো কোর্সের পিছনে খরচ হয়ে থাকে। 4 বছর মেয়াদি এখানে আপনার পড়াশোনা হয়, যেটা অ্যাজ ইউজুয়াল গ্র্যাজুয়েশন লেভেল। আশুলিয়া ইনস্টিটিউট অফ ডিজাইন অ্যান্ড টেকনোলজি বা AIDT, যেটা হচ্ছে আশুলিয়া ঢাকায় অবস্থিত। ডিপ্লোমা ইন ফ্যাশন ডিজাইন এখানে এই লেভেলে পড়াশোনা করানো হয়ে থাকে। আসন সংখ্যা 25-50 জন। আপনি এখানে যদি পড়াশোনা করেন, আপনার 3 বছরের কোর্স ফি 1-2 লক্ষ টাকা খরচ হতে পারে, যেহেতু এটা ডিপ্লোমা রিলেটেড কোর্স। 5 নম্বরে যেই ইনস্টিটিউটটি রয়েছে সে সম্পর্কে আমরা যদি একটু কথাবার্তা বলি, জাতীয় বস্ত্র প্রকৌশল এবং গবেষণা ইনস্টিটিউট NITER, যেটাকে সংক্ষেপে বলা হয়, যেটা সাভার ঢাকায় অবস্থিত। বিএসসি ইন অ্যাপেয়ারেল ম্যানুফ্যাকচারিং এর উপর বেস করে সাধারণত পড়াশোনা করানো হয়ে থাকে। এখানে আসন সংখ্যা 50-60 জন। 3-4 লক্ষ টাকা আপনার 4 বছরের যে কোর্স ফিটা আছে এটা আপনার যাবতীয় খরচ হবে। ডিসক্রিপশন আপনি এটা লিঙ্ক পেয়ে যাবেন। নেক্সট আমরা জানবো এশিয়ান প্যাসিফিক ইউনিভার্সিটি APU, যেটা পান্থপথ ঢাকায় অবস্থিত, যেখানে কোর্স অফার করে থাকে ব্যাচেলার ইন ফ্যাশন ডিজাইনিং এর উপরে, যেখানে আসন সংখ্যা 25-40। 3-4 লক্ষ টাকা এখানে সাধারণত পুরো 4 বছর আপনার খরচ হয়ে থাকবে। পরবর্তীতে আমরা 7 নম্বর যেই ইনস্টিটিউট সম্পর্কে জানবো, এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ বা ইউডা, যেটা ধানমন্ডি ঢাকায় অবস্থিত। এখানে কোর্স অফার করে থাকে ব্যাচেলার অফ ফ্যাশন ডিজাইন, যেখানে আসন সংখ্যা হচ্ছে 20-30। আপনারা বিষয়টি মাথায় রাখবেন, এটা কিন্তু প্রাইভেট। সো এখান থেকে 2-3 লক্ষ টাকায় কিন্তু পুরো কোর্স আপনার 4 বছরে কমপ্লিট হয়ে যাচ্ছে। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার যে আপনি 4 বছরে পুরো কোর্স এত কম প্রাইসে শেষ করতে পারছেন। পরবর্তী হলো শহীদ সুলতানা ইনস্টিটিউট অফ টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন টেকনোলজি, যেটা অবস্থান নারায়ণগঞ্জে। কোর্স ডিপ্লোমা ইন ফ্যাশন ডিজাইন, 20-30টা আসন সংখ্যা এখানে। এক্স্যাক্ট প্রাইস কত খরচ হবে আপনার সেটা আসলে আমি যদি বলি, এখানে 1-2 লক্ষ টাকা খরচ হবে ডিপ্লোমা কোর্স যেহেতু, কিন্তু 4 বছরের পড়াশোনা আপনাকে করানো হয়ে থাকবে। এখানে অফিসিয়াল কোনো ওয়েবসাইট আমরা খুঁজে পাইনি। 9 নম্বরে হচ্ছে রবীন্দ্র সৃজন কলা বিশ্ববিদ্যালয়, যেটা ঢাকার উত্তরে অবস্থিত, নকশা ও উদ্ভাবন অনুষদের আন্ডারে। এখানে সাধারণত ফ্যাশন ডিজাইন বিভাগটি রয়েছে। মোট খরচ হচ্ছে কোর্সের ধরনের উপর ডিপেন্ড করে, বাট সাধারণত 2-3 লক্ষ টাকা খরচ হয়ে থাকে। এটার অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক আপনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন, এটাও হচ্ছে প্রাইভেট। এবং 10 নম্বরে হচ্ছে প্রাইভেট ইনস্টিটিউট ও ট্রেনিং সেন্টার, যেখানে ঢাকা সহ অন্যান্য শহরগুলোতে অনেক প্রাইভেট ইনস্টিটিউট রয়েছে, যেখানে সরাসরি আপনি ফ্যাশন ডিজাইনিংয়ের উপর ডিপ্লোমা এবং ফুল টাইম পড়াশোনা করতে পারবেন, যেখানে অন অ্যাভারেজ আসন সংখ্যা 15-30
হয়ে থাকে। অ্যাট দ্য সেম টাইম আমি যদি আপনাদের সাথে আরেকটু বিষয় শেয়ার করি, যে যারা সাধারণত বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করতে যাচ্ছেন, প্রাইভেট এবং গভর্নমেন্ট এর সব থেকে বেস্ট হবে। আর যে সকল ডিপ্লোমা ইনস্টিটিউটের কথা আমি বললাম, আপনারা হচ্ছে যদি 3 বছর বা 4 বছর মেয়াদী ডিপ্লোমা করেন সেখানে আপনি এখানে পড়তে পারেন। বাট অন অ্যাভারেজে যদি আমরা কথাবার্তা বলি, সব থেকে বেস্ট স্পেস হচ্ছে আপনি যেখানে পড়তে পারেন সেটা হলো বুটেক্স, যেটা হচ্ছে তেজগাঁও অবস্থিত। আর বাংলাদেশে যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে তারা যেগুলো সাধারণত কোর্স অফার করে থাকে সেগুলো আপনারা কিন্তু পড়তে পারেন। আর এই সরকারি জায়গায় কিন্তু সব থেকে বেশি সিট সংখ্যা রয়েছে। আমি ডিসক্রিপশানে চার্ট আকারে দিয়ে দিব, অথবা আমি এখানে স্ক্রিনে দেখিয়ে দিব যে কোথায় কত সিটস আছে, সে সাথে কত টাকা খরচ হচ্ছে। সো যারা মোটামুটি ফ্যাশন ডিজাইনিং নিয়ে আগ্রহ বা পড়তে যাচ্ছেন তাদের জন্য আমরা খুব তাড়াতাড়ি কোর্স লঞ্চ করব, ভালোভাবে যেন আপনারা ফ্যাশন ডিজাইনের জন্য একটা প্রপার প্রিপারেশন নিতে পারেন, বা ধারণামূলকভাবে আপনারা একটা প্রপার স্পেসে গিয়ে আপনাদের যেই পরবর্তী স্বপ্নগুলো আছে সেগুলো পূরণ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আশা করি আপনাদের আজকের ভিডিওতে এই বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল যে বাংলাদেশের কোথায় কোথায় ফ্যাশন ডিজাইন রিলেটেড পড়াশোনা আর কোর্স সাধারণত আপনারা এনরোল করতে পারেন এমন যাবতীয় ব্যাপার নিয়ে। সো আমি আপনাদের সাথে যদি একটা কমপ্লিট কথাবার্তা বলি যে আসলে কোথায় আপনাদের জন্য পড়াটা বেস্ট হবে, অবশ্যই আপনারা গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন কারণ এখানে সিট সংখ্যা বেশি। বাট মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি কিন্তু ঢাকায় অবস্থিত, ঢাকার বিভিন্ন স্পেসে। সো অ্যারাউন্ড 6 থেকে 7টা ঢাকায় অবস্থিত। সো অবশ্যই বুঝতেই পারছেন যে যদি আপনি ফ্যাশন ডিজাইনে পড়ছেন আপনাদের এখানে যেতে হবে। সো বুটেক্স ফার্স্ট চয়েস রাখতে পারেন, আর সে সাথেও আপনারা প্রাইভেট যে 3টা ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো আপনারা আপনাদের সেকেন্ড লিস্টে রাখতে পারেন। এখন অনেকের মনে মনে আসলে কোয়েশ্চেন আসতে পারে যে এখানে কি যারা সায়েন্সের অনলি তারাই কি পার্টিসিপেট করতে পারবে বা পড়তে পারবে, নাকি কমার্স আর্টস থেকে যারা পাশ করেছে তারাও হচ্ছে এখানে পড়াশোনা করতে পারবে। সো এমন কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে যে হ্যাঁ, সায়েন্স থেকে যারা আছে তারাই পার্টিসিপেট করতে পারে সরকারিগুলো, এমনও হতে পারে, ডিপেন্ড করে, আপনি সরাসরি ওয়েবসাইট দেখলে বুঝতে পারবেন। অলরাইট, সো এটা ছিল হচ্ছে একটা বেসিক ওভারভিউ আপনাদের। যদি আপনি একদম ভালোভাবে পড়তে চান আপনি প্রাইভেটে পড়তে পারেন, কারণ গভর্নমেন্ট ইউনিভার্সিটি আর প্রাইভেটে পড়া কাইন্ড অফ লাইক অলমোস্ট কাছাকাছি খরচ। সো 4 থেকে 5 লক্ষ টাকা যদি আপনার বাজেট থাকে 4 বছরে, দেন আপনি সরাসরি এখানে কিন্তু এনরোল হতে পারেন। যারা জানেন না যে ফ্যাশন ডিজাইনিংয়ের উপর কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে অনেক ভালো একটা স্পেস রয়েছে, পাশাপাশি বাংলাদেশ যেহেতু গার্মেন্টসে সারা ওয়ার্ল্ড ওয়াইড অনেক ভালো একটা প্লেসে আছে, আপনারা জানেন যে বাংলাদেশের কিন্তু অর্থনীতি গার্মেন্টসের উপর টিকে থাকে। সো এই সকল জায়গা বিচার বিশ্লেষণ করে আপনি যদি ফ্যাশন ডিজাইনিংয়ের কথা চিন্তা করেন, তারা কিন্তু সরাসরি এগিয়ে যেতে পারেন একটা ভালো ক্যারিয়ার অপরচুনিটি, নিজের ক্যারিয়ার গ্রোথকে ডেভেলপ করার জন্যে। সো যারা ফ্যাশন ডিজাইনিং সম্পর্কে অবগত না, বা যারা হচ্ছে জাস্ট সায়েন্স কমার্স আর্টস বিভিন্ন সাবজেক্ট নিয়ে নিজেদের মাতিয়ে রাখেন, বা এখানেই পড়াশোনা করতে চান বাট ফ্যাশন ডিজাইনিং আপনাদের মাথা থেকে বের হয়ে যায়, তাদের উদ্দেশ্যে আমি বলবো অবশ্যই অবশ্যই আপনাদের বাকেট লিস্টে অ্যাডমিশন টেস্টে এই ফ্যাশন ডিজাইনিংয়ের পার্টটা রাখতে পারেন। যেখানে যেমন ভালো ক্যারিয়ার ফ্লোরিশ করতে পারবেন সেখানে কিন্তু এর ডিমান্ড কমতেছে না, এর ডিমান্ড কিন্তু দিনে দিনে বাড়তেছে। সো এই ছিল হচ্ছে আজকের ওভারঅল ভিডিও। থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন। সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই যারা চাচ্ছেন আমাদের অনলাইন কোর্স এনরোল করতে, তারা কিন্তু সরাসরি আমাদের চারুকলার MCQ প্লাস ড্রয়িংয়ের যে অনলাইন কোর্স আছে সেটা জয়েন করতে পারেন। সে সাথে হচ্ছে আপনারা যারা মনে মনে ভাবছেন যে আসলে কীভাবে কী করলে আসলে একটা প্রপার প্রিপারেশন পাওয়া যায়, তারা কিন্তু সরাসরি একটা ভালো গাইডলাইন বা একটা ভালো পরামর্শ নেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়া ইনবক্সে নক দিতে পারেন, আমি সরাসরি আপনাদের সাথে অনলাইনে কথা বলবো। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে। সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। কৃষ্ণা লালমাটিয়া থেকে, সূর্য শ্রীমঙ্গল থেকে এবং তিথি যশোর থেকে, এমনও অনেক স্টুডেন্টের চান্স পর্যায়ে সাকসেসফুল গল্প আছে, সেগুলো সমন্বয় করে কিন্তু আমরা আমাদের এই সিজন আপডেট করেছি অ্যাডমিশন অনলাইন প্র্যাকটিস সেশন। সো যারা চাচ্ছেন আপনাদের পছন্দনীয় ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য একটা প্রপার অনলাইন বেসিস প্র্যাকটিস করার জন্য, তারা কিন্তু সরাসরি আমাদের সাথে জয়েন করতে পারেন। আমরা আপনাদের জন্য প্রোভাইড করছি ঢাকা ইউনিভার্সিটি চারুকলার জন্য MCQ প্লাস ড্রয়িং, অ্যাডমিশন প্রিপারেশন, গুচ্ছ এবং রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য প্রপার MCQ প্লাস ড্রয়িংয়ের প্যাকেজ। আপনারা যারা চাচ্ছেন আর্কিটেক্টের ড্রয়িংয়ের জন্য একটা প্রপার প্রিপারেশন নেওয়ার জন্যে সরকারি এবং বেসরকারি ইউনিভার্সিটি বোথ সাইডের, তারাও কিন্তু আমাদের সাথে কানেক্টেড হতে পারেন। শেষ কলা ফিল্ম অ্যান্ড টেলিভিশন থিয়েটার এর জন্য স্পেশাল প্র্যাকটিস সেশন। সো যারা চারুকলা নিয়ে একটা হেজিটেশন ফিল করতেছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট দেখতে পারেন, আমাদের সাকসেস স্টোরি দেখতে পারেন, সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে এগিয়ে যেতে পারেন অ্যাডমিশন টেস্টের জার্নির জন্যে।
অনলাইন কোর্স জয়েন করার জন্য আজকে আমাকে সোশ্যাল মিডিয়া নক দিন, ডিসক্রিপশন বক্সে বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে এবং একটি প্রপার চারুকলার জার্নি, আমার দীর্ঘ 7 বছরের চারুকলার যে এক্সপিরিয়েন্স ছিল সেই এক্সপিরিয়েন্স থেকে নিজেদের এনলাইটেন করতে, নিজেদের ইউনিভার্সিটি পড়ার স্বপ্ন পূরণ করতে, একটি সরকারি ইউনিভার্সিটিতে বাংলাদেশের প্রসিদ্ধ ইউনিভার্সিটিগুলো নিজেদের একটা সিট সিকিউর করার জন্য আজকে আমাদের কোর্স জয়েন করে ফেলো। তো দেখা হচ্ছে সবার সাথে আনঅফিশিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্মের কোর্সগুলোতে।